ক্লাস টেনের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, পর্যায় সারণী। পর্যায় সারণী এখন অনেক মৌল, প্রায় 110-এর উপর মৌল, 118 এরকম মৌল আছে। এদের ধর্মের সাদৃশ্যতা অনুযায়ী এদেরকে সাজানো কিভাবে যায়, অনেক আগে থেকেই বিজ্ঞানীরা তার প্রচেষ্টা চালিয়ে গেছেন। খুব পিছনের দিকে যদি যাওয়া যায়, সম্ভবত 1817 সালে জার্মান বিজ্ঞানী ডোবে রাইনার ইনি একটি সূত্র দেন, সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। তাহলে প্রথমে আমাদের যেটা পড়তে হবে, 1 নম্বর, ডোবে রাইনারের ত্রয়ী সূত্র কি বলছে। ধর্মের সাদৃশ্য আছে, সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বদ্বয়ের প্রায় গড় মানের সমান। ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মাঝেরটির পারমাণবিক গুরুত্ব, মানে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বদ্বয়ের প্রায় গড় মানের সমান। যেমন লিথিয়ামের পারমাণবিক, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। এখন 39, এই যে মাঝে আছে সোডিয়াম, তা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সব ধাতু। এখন 39 আর 7-এর গড়, এখন 39 এবং 7-এর গড় হল 39 প্লাস 7 বাই 2, অর্থাৎ কত, 46 বাই 2 23, যা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। এরকম ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রেও মেলে, কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। তবে কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া প্রযোজ্য নয়, সার্বজনীন হল না, যার ফলে এখানেই এর ইতি। এরপরে 1864-তে নিউল্যান্ড সাজানোর চেষ্টা করলেন, নিউল্যান্ড, নিউল্যান্ডের অষ্টক সূত্র। এবার যেটা বলবো, নিউল্যান্ডের অষ্টক সূত্র,
নিউল্যান্ডে 2 নম্বর, নিউল্যান্ডে অষ্টক সূত্র। নিউল্যান্ড 20টি মৌল নিয়ে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়ে পরিলক্ষ করেন যে যেকোনো মৌলের ধর্মের সঙ্গে অষ্টমটির অষ্টম মৌলটির সাদৃশ্য আছে। এটা হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। কিরকম সাজালেন? হাইড্রোজেন, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। লিথিয়াম এগুলি ধরি, এক নম্বর, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, অষ্টম পজিশনে এলো সোডিয়াম। লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল আছে। আবার নাইট্রোজেনকে যদি এক ধরা হয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নাইট্রোজেন সঙ্গে ফসফরাসের মিল আছে। অক্সিজেনকে যদি ধরা হয়, অক্সিজেন সঙ্গে সালফারের মিল আছে। লিথিয়াম থেকে গণনা, লিথিয়াম থেকে গণনা শুরু করলে অষ্টম মৌলটি হয় সোডিয়াম, এদের ধর্মের সাদৃশ্য আছে। আবার নাইট্রোজেন থেকে গণনা শুরু করলে অষ্টম মৌলটি হয় পি, এদের মানে নাইট্রোজেন আর ফসফরাসের ধর্মের সাদৃশ্য আছে। এটা শতটা মৌলের ক্ষেত্রে পর আর প্রয়োগ করা যায় না। স্টার দিয়ে লেখো, সতেরোটির পর, সতেরোটি মৌলের পর এটা অ্যাপ্লিকেবল নয়, প্রযোজ্য নয়। তাহলে একটু একটু করে এগোচ্ছে। এবার 1869 সাল, তাহলে 1817 সালে একটা চেষ্টা করেছিলেন ডোবেরাইনা, 1864 চেষ্টা করলেন নিউল্যান্ড খানিকটা, 1869 মেন্ডেলিফ যেটা বললেন,
তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এর কি মেন্ডেলিফের পর্যায় সূত্র। বলছে মৌলগুলির বা মৌলদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে এইখানটা পরে কারেকশন হবে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত পুনরাবৃত্ত হয়। এইভাবে উনি একটা টেবিল তৈরি করলেন, মৌলদের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত হয় একটা সারণী তৈরলেন, পর্যায় সারণী তৈরি করলেন, উপরে লিখিত মানে উপরে লেখা হয় যেমন পর্যায় সূত্রের উপর ভিত্তি করে মেন্ডেলিফ 1871 হবে, এরকম আর একটু পরে মেন্ডেলিফ একটি সারণী প্রস্তুত করেন। যাকে বলে পর্যায় সারণী। এই পর্যায় সারণীর আনুভূমিক সারিগুলিকে বলে পর্যায় এবং উল্লম্ব সারিগুলিকে বলে শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে সাতটি পর্যায় ও এবং লিখি ও বললে 39 হয়ে নেবে এবং 9টি শ্রেণী আছে, 9টি শ্রেণী আছে। এটুকু আপাতত, এরপরে আমরা মেন্ডেলিফের বিভিন্ন পর্যায়গুলোকে নিয়ে বলবো, তার কারেকশনটা একটু বলবো, ত্রুটি কি আছে বলবো, কারেকশনটা বলবো এবং বিভিন্ন ধর্ম কিভাবে পুনরাবৃত্ত হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো।